a snowy day and a bowl of hot and sour chicken soup. Aha, combination ta kintu darun. Hello friends, welcome back to my channel Cooking with Shayoni. Ajker recipe hot and sour chicken soup. Khub shohoje kibhabe restaurant style chicken soup banano jay shetai ajker video te ami share korechi. চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমেই চিকেনটা বয়েল করে নেব। তার জন্য একটা কড়াই গরম করে ঢেলে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম জল। জল ফুটে ওঠার পরে বোনলেস চিকেনের পিসেসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 500 গ্রাম বোনলেস চিকেন ইউজ করেছি। আপনি এটা উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন। অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের হাফ পোর্শন, 1 টিস্পুন আদা কুচি, 4-5টা রসুনের কোয়া। সব শেষে 1 টিস্পুন লবণ অ্যাড করে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে আধ ঘন্টার জন্য সবকিছুকে বয়েল করে নিচ্ছি। আধ ঘন্টা পরে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এই চিকেন স্টকটাকে রেখে দেব যাতে পরবর্তীকালে স্যুপ বানানোর সময় এটা ইউজ করতে পারি। সেদ্ধ চিকেনটা হাতের সাহায্যে শ্রেড করে নিচ্ছি। এই কাজটা ফোর্ক দিয়েও করা যেতে পারে। সম্পূর্ণ চিকেনটা শ্রেড করে নিলাম। এবার স্যুপটা বানিয়ে ফেলা যাক। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। আর এই স্যুপ বানানোর সময় বাটারও ব্যবহার করা যেতে পারে। তেল গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি এবং 1 টিস্পুন রসুন কুচি। মিডিয়াম হাই হিটে আদা রসুন কুচিটা 1 মিনিট ফ্রাই করে নিচ্ছি। আদা আর রসুন কুচিটা লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, 1 কাপ ক্যাপসিকাম কুচি, 1 কাপ মিহি করে কোচানো বাঁধাকপি। গাজর আর ক্যাপসিকামটা একদম ছোট করে কিউব শেপে আমি কেটে রেখেছিলাম। এখন হাই হিটে 1 মিনিটের জন্য সবকিছুকে ফ্রাই করছি। সবকিছু ফ্রাই করা হয়ে গেল। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনের কুচি, খুব সামান্য সামরিচ গুঁড়ো, এর পরিবর্তে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করা যাবে, এবং স্বাদ অনুসারে লবণ। এবার সবকিছুকে আরও একবার মিক্স করে নিচ্ছি। চিকেন বয়েল করার পরে যে জলটা স্টোর করে রেখেছিলাম সেই জলটাই এখন অ্যাড করে দিলাম। এরই সাথে অ্যাড করছি 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ এবং 1 টেবিল স্পুন ভিনিগার। সব কিছুকে আরও একবার মিশিয়ে হাই হিটে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। এখানে একটা বোলে নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন জল। এই জল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ডিরেক্টলি স্যুপের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন হাই হিটে 2 মিনিটের জন্য স্যুপটাকে ফুটিয়ে নেব। হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ এখন একদম রেডি। ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব। তাহলে দেখতেই পেলেন কত সহজে রেস্টুরেন্ট স্টাইল হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ বাড়িতেই বানিয়ে ফেলা যায়, আর এটা গরম গরম খেতে অসাধারণ লাগে। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা, তবে এটা চাইলে স্কিপও করতে পারেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।